স্যার, আমাদের বিদ্যালয়ের কয়েকটা ক্লাসের ছাদ ফুটো, বৃষ্টি হলে পানি পড়ে, ঠিক মতো ক্লাস করা যায় না। আপনি একটু দয়া করে মেরামতের ব্যবস্থা করে দিন। আমি নির্দেশ দিয়ে যাচ্ছি, এই ছাদ যেন তাড়াতাড়ি মেরামত হয়। তোমার নাম কি বাবা? শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার নিজের লেখা বই অবলম্বনে নির্মিত 2D চলচ্চিত্র মুজিব আমার পিতার বড় পর্দায় প্রিমিয়ার হলো মঙ্গলবার। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে নির্মিত হয়েছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য এই অ্যানিমেশন চলচ্চিত্র। বঙ্গবন্ধুর শৈশব থেকে ভাষা আন্দোলন পর্যন্ত সময় দেখানো হয়েছে 49 মিনিটের এ চলচ্চিত্রে। প্রথম দিন চলচ্চিত্রটি দেখতে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বঙ্গবন্ধু তার ছাত্র জীবনে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় তার যে অবদান, তার যে ভূমিকা, এবং পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর শুরু থেকে যে বঞ্চনা, সেটির বিরুদ্ধে বঙ্গবন্ধুর যে সংগ্রাম, সেগুলো উঠে এসেছে, এবং একই সাথে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিষয়টাও কিছুটা উঠে এসেছে। আমি মনে করি সার্বিকভাবে 49 মিনিটে যে ক্যানভাস তুলে আনা হয়েছে সেটি অসাধারণ, এবং এটি যদি সবাই দেখতে পায় তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। দেশে বিনামূল্যে দেখানোর পাশাপাশি দেশের বাইরেও চলচ্চিত্রটি প্রচার করা হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরিকল্পনা আছে যে আগামী অক্টোবর নভেম্বর এটা বিভিন্ন মুভি থিয়েটারে চলবে সারা দেশে, ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য শহরে। এরপরে আমরা পরিকল্পনা করেছি যে নভেম্বর ডিসেম্বরের দিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ আমাদের সহযোগী সংগঠনের সকলের সহযোগিতায় আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, গ্রাম পর্যন্ত আমরা এটা বিনামূল্যে বিভিন্ন মাঠে এবং প্রতিষ্ঠানে, অডিটোরিয়ামে আমরা এটা দেখানোর সুযোগ করে দেব। এর সাথে সাথে আমাদের পরিকল্পনা আছে আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের যে অ্যানিমেশনের যে সক্ষমতা এবং বঙ্গবন্ধুর জীবনকে, তার রাজনৈতিক এবং ব্যক্তি পরিবার জীবনকে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নিজের লেখা এই মুজিব আমার পিতা গ্রন্থ অবলম্বনে অ্যানিমেশন ফিল্মটা আমরা ইন্টারন্যাশনাল প্রিমিয়ারও করব। দেশের প্রথম এই অ্যানিমেশন চলচ্চিত্র বানাতে গিয়ে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে বলে জানালেন এই পরিচালক। বাংলাদেশে অ্যানিমেশন চলচ্চিত্র নিয়ে আশাবাদের কথাও শোনালেন তিনি। অ্যানিমেশন করার জন্য যেই স্কিল দরকার আছে আমাদের এখানে সেই স্কিলটা আছে। আমাদের একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে অ্যানিমেশন করার জন্য যেই টেকনিক্সগুলো, যে হচ্ছে অ্যানিমেশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করা প্রপারলি, এবং প্রপার সফটওয়্যারগুলো কীভাবে ইউজ করতে হবে, তারপরে যে অ্যানিমেশনের যে টোটাল মেথডটা কীভাবে হয় বা এটার প্রোডাকশনটা কী ধাপে ধাপে হয়, এই জিনিসগুলো আমরা আসলে, যেহেতু আমাদের ওইভাবে প্র্যাকটিস নাই বাংলাদেশে, এই কারণে এই জিনিসগুলো একটা বড় ল্যাকিং আছে আমাদের। আমি যেটা দেখি আমার ফ্রেম রেট একটা ফ্যাক্ট, আমি যত ফ্রেম রেট করা দরকার ছিল বা যতটুকু স্মুথ করা দরকার ছিল আমরা অনেক ট্রাই করছি, কিন্তু তারপরেও কিন্তু অত ফ্রেম দিতে পারিনি, কারণ আমার হচ্ছে এখানে স্কিল্ড অ্যানিমেটরের একটু ঘাটতি আছে। তো এখন যেটা হয়েছে, আমার অলরেডি রেডি অনেকগুলো অ্যানিমেটর ক্রিয়েট হয়ে গেছে, তো আমাদের নেক্সট প্রোডাকশনগুলো এই জিনিসগুলো আরও স্মুথ হবে। আমরা যারা অলরেডি ফিল্মটাতে কাজ করছি তারা যদি স্প্লিট হয়েও কাজ করে, আমি মনে করি যে এটা একটা মানে ওয়ান্ডারফুল অ্যানিমেশন হাব ক্রিয়েট করা সম্ভব এখন বাংলাদেশে। মুজিব আমার পিতা চলচ্চিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা থেকে সাধারণ দর্শকরাও। 48 থেকে 52 সাল পর্যন্ত যে ঘটনাগুলো, সেগুলো আসলে যখন তার আপন মানুষ, এবং সেই আপন মানুষ যদি হয় তার মেয়ে এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা যখন নিজে তখন বাবার গল্প বলে, তখন সেই গল্পটার মধ্যে যে ইমোশন এবং যেইটা রিয়েল যে স্টোরিটা সেটাই তুলে ধরা হয়েছে, এবং আমার কাছে মনে হয় এটা দিয়ে আসলে অনুপ্রেরণা পাওয়া ছাড়া আসলে মানে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন আছে তরুণ প্রজন্মের জন্য। এবং এইখানে কিন্তু আমাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা স্ট্রাগলিং একটা পিরিয়ড এখানে তুলে ধরা হয়েছে, যেটা আমারও খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে ছোটো ছোটো বাচ্চা যারা আছে তারা এই ছবিটা দেখে অনেক কিছু জানতে পারবেন, বঙ্গবন্ধু সম্পর্কে তারা বুঝতে পারবেন যে একটা বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছেন, ওনার যে ত্যাগ বা তিতিক্ষা ছিল সেটা কীভাবে হয়েছে একটা বাংলাদেশের জন্ম। আমার মনে হয় যে নতুন প্রজন্ম বা বাচ্চা যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম,
তারা এই ছবিটার মাধ্যমে অনেকাংশই জানতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই শেখ মুজিব আমার পিতা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি 1 অক্টোবর সাধারণ দর্শকদের সামনে আসবে।